আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভার্সিটির প্রথম বর্ষেই আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি কি বলবেন, এটা কি সম্ভব? আপনি বলতেই পারেন যে এটা কখনোই সম্ভব না, কিন্তু আমি এমন অনেককে দেখছি যারা ভার্সিটির প্রথম বর্ষেই মাসে 1 লক্ষের অধিক টাকা ইনকাম করতেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তারা কিভাবে পারে? এই প্রশ্নটা আমার মনেও আসছিল এবং আমি নিজেও এই যে একটা অ্যামাউন্টের কথা বললাম, এই অ্যামাউন্টটা অনেকবার রিস্ক করছি ভার্সিটির প্রথম বর্ষ থেকে। তো আমি এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিটলি বোঝানো ট্রাই করব যে কী কী ডিসিশান নেওয়ার কারণে, কোন কোন স্কিল ডেভেলপের কারণে আমি এই ভার্সিটির প্রথম বর্ষ থেকেই এই অ্যামাউন্টটা রিস্ক করতে পারছি। তো চলুন শুরু করা যাক। আমার মনে হয় আমি যখন 9-10 ছিলাম বা স্কুল লেভেলে ছিলাম, তখন আমার পড়ানোর প্রতি একটা ব্যাপক আগ্রহ ছিল। আমি যা কিছু পড়তাম আমার বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করতে, পড়াইতে ভালো লাগতো। পাশাপাশি পাবলিক স্পিকিং, কবিতা আবৃত্তি, মানে পাবলিক স্পিকিং বলতে বোঝাচ্ছি স্কুল লাইফে এটাকে বলা হচ্ছে বক্তব্য দেয়া, স্টেজে উঠে বক্তব্য দেয়া, আবৃত্তি করা, অভিনয় করা, এই ছোটো ছোটো ব্যাপারগুলোর প্রতি আমার স্কুল থেকেই অনেক বেশি আগ্রহ ছিল। এখন যখন আমার ওই সময়তে এগুলার প্রতি আগ্রহ ছিল, তখন এগুলার চর্চা করার তেমন একটা সুযোগ কিন্তু আমার হাতে ছিল না, কারণ আমি গ্রামের একটা স্কুলে পড়াশোনা করছি। সেখানে আপনার 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলা ছাড়া তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো না যেখানে পারফর্ম করার সুযোগ পাওয়া যায়। কিন্তু কলেজ লাইফে আমি ভর্তি হই হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজে। এই যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার পরে সেখানে যে আমি ফার্স্ট ইয়ারে প্রচুর পরিমাণে কালচারাল অ্যাক্টিভিটিস করার সুযোগ পাই, অর্থাৎ সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়া, আবৃত্তি করা, অভিনয় করা, নাচ করা, গান করা, তো এগুলাতে আমি অনেক বেশি অ্যাটাচড হয়ে যাই, অনেক বেশি এগুলা প্র্যাকটিস করছি, ফলে আমার পড়াশোনার বেশ কিছুটা ক্ষতি হয় ফার্স্ট ইয়ারে। বাট আমার মনে হয় এখন এসে মনে হয়, তখন রিগ্রেট ফিল হতো যে কেন পড়াশোনার এত ক্ষতি করলাম, বাট এখন মনে হয় আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে আমার এই কলেজ লাইফ, যেখানে আমি যা কিছু শিখছি এগুলো পরবর্তী লাইফে আমাকে হিউজ পরিমাণ হেল্প করছে। কীভাবে, চলুন আপনাকে একটু ব্যাখ্যা করি। ভার্সিটির প্রথম বর্ষে এসে যখন আমি ঢাকাতে আসলাম, তখন আমার আসলে ঢাকাতে কোনো কিছুই ফিক্স ছিল না। আমার মনে আছে আমি হচ্ছে ভার্সিটির প্রথম বর্ষে 2021 সালে ফার্স্ট জানুয়ারি আমি হচ্ছে ঢাকাতে আসি। ফার্স্ট জানুয়ারি তখন যখন আমি ঢাকাতে আসি, ঢাকাতে এসে আমি উঠছিলাম হচ্ছে আমার এক বড় ভাইয়ের হলে। বড় ভাই হচ্ছে সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়েন, তো ওনার হলে উঠছিলাম এবং জানুয়ারির পুরো মাসটা আমি তার কাছে ছিলাম। তো ঢাকা শহরে এসে আমার প্রথম ইনকাম ছিল 2 ঘন্টা কাজ করে অনলি 40 টাকা। এই 2 ঘন্টা কী কাজ করছিলাম, এই 2 ঘন্টা আমি উদ্ভাসে খাতা দেখছিলাম অনলাইনে। তো খাতা দেখতে আমি তখন পারি না, আমার জাস্ট সবেমাত্র একটা অনলাইনে ট্রেনিং করাইছে এবং 2 ঘন্টা খাতা দেখার ফলে আমি 40 টাকা আর্ন করি। এরপরে আমার মনে আছে যে আস্তে আস্তে ট্রেনিং ঠিকঠাকভাবে করতে করতে, প্র্যাকটিস করতে করতে ঘন্টাতে আমি 200 থেকে 220 টাকা ইনকাম করতাম, 200 থেকে 220 টাকা ইনকাম করতাম এবং একদিনে 5-6 ঘন্টা খাতা দেখলে মোটামুটি 1000-1200-1500 টাকা ইনকাম হতো এবং আমার নিজের খরচটা ফার্স্ট ইয়ারের প্রথম 4-5 মাস চলে যেত। এবং এটাই ছিল আমার জন্য মানে পৃথিবী পাল্টে যাওয়ার একটা মোমেন্ট, কারণ আমি গ্রাম থেকে আসছি, আমি দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, এই ধরনের পরিবার থেকে ঢাকাতে এসে ঢাকার যে এক্সপেন্স, এটা দেখে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে অনেক ভয় লাগে। আমি ওই ভয়টা পাচ্ছিলাম যে কীভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়, কীভাবে কিছু করা যায়, সেক্ষেত্রে উদ্ভাস আমার পাশে দাঁড়িয়েছিল এবং আমি এই ইনকামটা করতে পারতাম। এখন আমি যখন এই জায়গাতে খাতা দেখতাম, স্ক্রিপ্ট এভলিউশন বলে এটাকে, এই স্ক্রিপ্ট এভলিউশন বা খাতা দেখতাম, আমি সবসময় চেষ্টা করতাম এইচএসসি লেভেলের খাতা দেখতে। এইচএসসি লেভেলের খাতাতে ইনকাম অনেক কম হইতো, কিন্তু আমি সবসময় চেষ্টা করতাম এইচএসসি লেভেলের খাতা দেখতে। এর কারণ ছিল, আমার টার্গেট ছিল যে এইচএসসি লেভেলের কী টাইপের প্রশ্ন হয়, এইচএসসির যে বেসিক কন্টেন্টগুলো যেগুলো আমি পড়ে আসছি এগুলো অ্যাজ এ টিচার পার্সপেক্টিভ থেকে দেখা, যাতে আমি আমার স্টুডেন্টদের পড়াইতে পারি। এবং এখানে এই 3-4 মাস খাতা দেখার ফলে অ্যাজ এ টিচার পার্সপেক্টিভ আমার ভিতরে কিছু বেসিক ডেভেলপমেন্ট হয়। এরপরে উদ্ভাসে একটা ডেমো ক্লাস হয়, মানে হচ্ছে টিচার রিক্রুটমেন্ট হয়, যেখানে ডেমো ক্লাস নেওয়ার মাধ্যমে এবং একটা এক্সাম দেওয়ার মাধ্যমে আমাকে সিলেকশন করা হয়। তো আমি যেহেতু এখানে দীর্ঘদিন খুব মনোযোগ দিয়ে খাতা দেখছি, আমার বেসিকটা আরও ভালো হয়ে গেছিলো। আমি যখন ডেমো দিই এবং একটা পরীক্ষা দিই, ওখানে আমি মোটামুটি ভালো করি এবং সিলেকশন হয়ে যায়। এই যে সিলেকশন হয়ে যায়, এরপরে উদ্ভাস আমাকে গ্রুমিং করায় অ্যাজ এ টিচার কীভাবে আরও ভালো করা যায়।
ওই গ্রুমিংয়ের পরে যখন আমি উদ্ভাসে ক্লাস পাই, তখন পার ক্লাসে পেমেন্ট ছিল হচ্ছে 1000 টাকা। 2 ঘন্টার একটা ক্লাসে 1000 টাকা পেমেন্ট ছিল, অর্থাৎ ঘন্টায় হচ্ছে তখন আমার 500 টাকা আসা শুরু করে। দেখুন, আমি ছিলাম হচ্ছে 200 টাকা থেকে 220 টাকায়। জাস্ট একটাই স্টেপ ঠিকঠাকভাবে নেয়ার ফলে আমি ঘন্টায় 500 টাকাতে চলে গেলাম, 200 টাকা থেকে 500 টাকাতে। আমি ঠিকঠাক কী করছি, জাস্ট এই জায়গাতে যখন আমি খাতা দেখতাম, তখন আমি আমার নিজের কোয়ালিটি ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করছি। পরবর্তীতে এটা আমার 500 টাকায় চলে গেছে। এবং আমার মনে আছে প্রথম দিকে আমি হচ্ছে ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে বেশি ক্লাস পেতাম, ঢাকাতে একটু তুলনামূলক কম ক্লাস পেতাম, এবং ছোটো ব্রাঞ্চগুলোতে আমাকে ক্লাস দিত, দুইটা করে ক্লাস পেতাম, দুইটা ক্লাস পেতাম ডেইলি, এবং এক একটা ক্লাসের পেমেন্ট ছিল 1.5K, মানে 1500 টাকা, অর্থাৎ একদিনে 3000 টাকা ইনকাম হতো। একদিনে যে 3000 টাকা ইনকাম, এটা আমার জন্য অনেক বেশি ছিল, কারণ এর আগে আমি কখনো এই 200 থেকে 220 টাকা রেঞ্জে যখন খাতা দেখতাম, তখন হচ্ছে 1200 থেকে 1500 ক্রস করতে পারতাম না। 3000 টাকা অনেক কিছু ছিল। এরপরে কিছুদিন যখন আমি অনেক ভালো পারফর্ম করা শুরু করলাম, মানে ক্লাসগুলো ভালো নেওয়া শুরু করলাম, সিনিয়র টিচারদের লেভেলে রেটিং আসা শুরু হলো, এই যে সিনিয়র টিচারদের লেভেলে রেটিং আসা শুরু হলো, ভালো পারফর্ম করা শুরু করলাম, তখন আমাকে বড় বড় ব্রাঞ্চগুলোতে ক্লাস দেওয়া শুরু করলো। অর্থাৎ ঢাকার ভিতরে একদিনে 4টা ক্লাস আছে, এই ধরনের ব্রাঞ্চে ক্লাস দেওয়া শুরু করলো। 4টা ক্লাস ঢাকার ভিতরে ব্রাঞ্চে নিলে তখন আমার আসতে হচ্ছে 4000 টাকা, আর ঢাকার বাইরে নিলে এটা 1500 টাকা করে 6000 টাকা। আমার এখনও মনে আছে আমি প্রথম 4টা ক্লাস নিয়েছিলাম হচ্ছে আমার এলাকায়, অর্থাৎ হচ্ছে যশোর ব্রাঞ্চে। আমি যেহেতু যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি, যশোর ব্রাঞ্চ আমার কাছে খুব পরিচিত, যশোর ব্রাঞ্চে, এবং সেখানে আমি প্রথম 6000 টাকা একদিনে ইনকাম করার যে রেঞ্জ, এটা বিট করি। এবং এটা কিন্তু ফার্স্ট ইয়ারের কথাই বলতেছি, তখন আমি স্টিল ফার্স্ট ইয়ারে আছি। এখন এই 6000 টাকা আমি বিট করি। এখন এই যে 4টা ব্রাঞ্চের ক্লাসে ক্লাস দেওয়ার ব্যাপারটা, এটা কীভাবে ঘটলো? আমার মনে হয় আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন ফার্স্ট ইয়ারে আমি যে পাবলিক স্পিকিং প্র্যাকটিস করছি, সিচুয়েশন হ্যান্ডেলিং প্র্যাকটিস করছি, ওই জায়গাতে এই ছোটোবেলা থেকে এই একটা স্কিলের প্রতি ফোকাস থাকার কারণে আমি পাবলিক স্পিকিংয়ে অনেক বেশি ফ্লুয়েন্ট ছিলাম, পাবলিক স্পিকিং। এবং পাশাপাশি পাবলিক স্পিকিংয়ের পাশাপাশি আমার কোনো একটি স্পেসিফিক সেক্টরে বেশ স্কিল তৈরি হয়ে গেছিলো। স্কিল কোথায়? এই স্পেসিফিক সেক্টরে স্কিলটা ছিল হচ্ছে আমার কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনায়, ঠিক আছে? কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা, পাশাপাশি আমার পাবলিক স্পিকিং ভালো ছিল। আর করোনার ভিতরে আমি যখন বাসাতে আটকে ছিলাম, তখন আমি সবচেয়ে বেশি কাজ করছি হচ্ছে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। তো এই যে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, পাশাপাশি নিজের অ্যাপিয়ারেন্স কীভাবে ঠিক করা যায়, এইটা নিয়ে বেশ কিছু ভিডিও দেখে কোর্স করছি, নোট করছি, যে নিজের অ্যাপিয়ারেন্স কীভাবে অ্যাট্রাকটিভ করা যায়। এই কয়েকটা কারণে আমার মনে হয় যে আমার ক্লাসগুলো বেশ ভালো হতো এবং রেটিং ভালো আসতো। আর যখনই রেটিং ভালো আসা দেখছে, তখনই আমাকে অ্যাজ এ সিনিয়র টিচারের মতো ট্রিট করা শুরু হয়েছে। এবং যখনই আমি 4টা করে ক্লাস পাইতে শুরু করছি, তখন একদিনে ইনকাম 6000 টাকা, মাসে যখন আমি হিউজ পরিমাণ ক্লাস নিছি, তখন কিন্তু আমার ওই 1 লক্ষ টাকার ইনকামের যেই একটা কি বলে একটা টার্গেট ছিল, ওইটা কিন্তু ফিল আপ হয়েছে। এবং আমি কয়েক মাস ইনকাম করছি। কিন্তু এখানে মুদ্রার ভালো সাইড যেমন আছে, খারাপ সাইডও কিন্তু আছে। কারণ দেখেন, আমি এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্টের বেসিক টার্গেট হওয়া উচিত একদমই পড়াশোনা করা, পড়াশোনার প্রতি ফোকাসড হওয়া। কিন্তু আমি পড়াশোনার প্রতি ফোকাস না করে বাইরে ক্লাস নিয়ে বেড়াচ্ছি, অন্যান্য জিনিসপত্র করে বেড়াচ্ছি। তার মানে আমি আমার টোটাল ক্যাপাসিটি, এটা ধরেন আমার টোটাল ক্যাপাসিটি 90% হচ্ছে টিচিংয়ে দিচ্ছি। তাহলে আমি নিজে পড়াশোনা করছি কখন? অবশ্যই আমার নিজের পড়াশোনা হচ্ছে অনলি 10%। তাহলে আমি নিজের পড়াশোনায় কিন্তু পিছিয়ে যাচ্ছি, এবং আমি বুঝতে পারলাম যে আমি পড়াশোনায় অনেক পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য তখন আমি আবার টাকা পয়সা থেকে ফোকাসড কম করে আবার নিজের পড়াশোনার দিকে ব্যাক করা শুরু করলাম। এরপর আমি ব্যালেন্স করা শুরু করলাম যে 40% হয়তো আমি ক্লাস নেওয়া, টিউশন এগুলোতে সময় দিব, 60% আমি হচ্ছে নিজের পড়াশোনা, ভার্সিটি লাইফ এগুলোতে সময় দিব, যাতে আমার সব কিছু ব্যালেন্স থাকে। তো আমি এই ভিডিওতে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে আপনি যখন ছোটো থাকবেন, তখন থেকে কোনো একটা স্কিল, কোনো একটা সাইড যেটাতে আপনি অনেক বেশি এক্সপার্ট, ট্রাই করুন ওইটাকে মনিটাইজ করা। ওইটাকে মনিটাইজ করা মানে হচ্ছে ওইটা থেকে ইনকাম করা যায় কিভাবে। আমার লাইফে এমন একটা পরিস্থিতি ছিল যেখানে আমাকে হচ্ছে মডেলিংয়ের জন্য অফার করা হয়েছিল, অভিনয়ের জন্য অফার করা হয়েছিল। আমি ওই জায়গাতে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে ছিলাম যে আমি মডেলিং, অভিনয় এগুলোতে যাব নাকি যেদিকে আসি এইদিকেই আমি লেগে থাকব।
আমি অনেক চিন্তায় ছিলাম এবং একটা পর্যায়ে এসে আমি ডিসিশন নিয়েছি যে না, আমি যাব না। কারণ আমার যেটা মনে হয় যে আমি লেখাপড়াতে মনোযোগী ছিলাম ক্লাস ফাইভ থেকে এই যে ভার্সিটি থার্ড ইয়ার পর্যন্ত, আমার যদি ব্যাকগ্রাউন্ড দেখি আমি প্রায় 12 থেকে 13 বছর প্রচুর পরিমাণে লেখাপড়া করে আসতেছি, পাশাপাশি পাবলিক স্পিকিং, আবৃত্তি, অনেক কিছু নিয়ে কাজ করে আসছি। ফলে এইগুলাতে আমি অলরেডি স্কিল বা এক্সপার্ট। এই যে আমার 12-13 বছরের অভিজ্ঞতা যেদিকে আছে, এই দিকটা ছেড়ে দিয়ে এমন কোনো একটি ফিল্ডে যদি আমি চলে যাই যেখানে আমার অভিজ্ঞতা নাই বা আমার এক্সপার্টাইজ নাই, তাহলে ওই জায়গা থেকে আমার আবার বিগিনার হিসেবে শুরু করতে হবে। তো এই জায়গাতে আমি ফাইন্যান্সিয়ালি নিজেকে যেহেতু একটু স্টেবল করে ফেলছি, ওইদিকে আমি স্টেবল করতে আমার সময় লাগবে। আমার জন্য এটা অনেক বেশি রিস্ক ফ্যাক্টর তৈরি করে, কারণ কি, আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, এখান থেকে এই ধরনের পাতে গেলে রিস্কটা অনেক বেশি এবং ডিফেম হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এজন্য আমার মনে হয়েছে যে এডুকেশনাল সাইডটাই হচ্ছে সবচেয়ে বড় আমার জন্য এবং আমি হচ্ছে এদিকেই আগাচ্ছি। এখন আপনার ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার টার্গেট থাকে যে এই এই ধরনের ইনকাম আগে থেকে জেনারেট করা, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন একটা স্কিল, যেই স্কিলে আপনি স্পেশালাইজড, অর্থাৎ যেই স্কিলে আপনি অনেক বেশি ভালো। যদি ভালো না হন বা তেমন কিছু খুঁজে না পান, তাহলে দেখুন একটা লিস্ট তৈরি করুন যে কোনগুলো আপনি পারেন, তার ভিতরে কোনটা আপনি সবচেয়ে ভালো পারেন। যেটা সবচেয়ে ভালো পারেন ওইটাকে আরও বেশি লেগে থেকে ওইটার পিছে 1000 ঘন্টা টাইম দেন। 1000 ঘন্টা যদি সময় দেন, এই 1000 ঘন্টাতে আপনি ওইটাতে অবশ্যই স্পেশালাইজড হয়ে যাবেন, বুঝছেন? তো এই স্পেশালাইজড 1000 ঘন্টা যদি আপনি একটা জিনিস নিয়ে কাজ করেন, তাহলে স্পেশালাইজড হয়ে যাবেন। এরপরে আপনি কয়েকটা জিনিস ঠিক করবেন, সেটা হচ্ছে আপনি যে স্কিলটা শিখছেন সেটাকে কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেল করা যায়। উপস্থাপন করার ওয়ে, একটা ভালো ওয়ে হচ্ছে পাবলিক স্পিকিং, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারা, মানুষকে বোঝাইতে পারার ক্ষমতা। আর আপনার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আপনি মানুষের সামনে যখন যাবেন তখন আপনাকে দেখে যেন মানুষ রিজেক্ট না করে, আপনাকে দেখে যেন একটা ভালো লাগা ক্রিয়েট করে। নট নেসেসারি আপনাকে হচ্ছে অনেক বেশি সুন্দর হইতে হবে এর জন্য। আমি মনে করি হচ্ছে আমরা যেমন, আমরা তেমনই অনেক সুন্দর। আমরা যেমন এটাকেই যদি আমরা কনফিডেন্টলি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আমরা মুখে যদি একটু হাসি মেনটেন করতে পারি, আমরা যদি হচ্ছে সুন্দর করে দুটো কথা বলতে পারি, মানুষের এমপ্যাথিটা বুঝতে পারি, তাহলে এইভাবেই আমরা মানুষের সামনে সুন্দর একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করতে পারবো এবং সেই জায়গা থেকেই আমরা সামনে এগিয়ে যাব। তো আপনি যেই দিকে স্কিল সেই দিকটাকে ব্যবহার করে স্পেশালাইজড হন এবং আপনি আপনার টার্গেট ফিল আপ করুন। আমার মনে হয় লাইফে আমাদের অনেক গোল থাকতে পারে, তবে যত গোল আছে তার ভিতরে কোনো একটিকে ধরে যদি আমরা মনিটাইজ করতে পারি, সে জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারি, এরপরে আমরা এই ফাইন্যান্সকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের বাকি যে গোলগুলো আছে, বাকি যে প্যাশনগুলো আছে, সেগুলোকেও আস্তে আস্তে আর্ন করতে পারবো, সেগুলোকেও আস্তে আস্তে মনিটাইজ করতে পারবো। তো কোনো একটা ফিল্ড নিয়ে আপনাকে প্রথমে আগাতে হবে, সেইটাতে ভালো করতে হবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অন্যদিকে যেতে হবে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও অনেক কিছু হয়তো বলার ছিল, বাট এই ভিডিওটি আমি আগে একবার শ্যুট করছিলাম, সামহাও সেটাতে হচ্ছে আমার সাউন্ডটা ঠিকঠাকভাবে রেকর্ড হয়নি, এই জন্য আমার খুব মন খারাপ ছিল যে আমি এত কষ্ট করে ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম। আমি চেয়েছিলাম যে আমার এই যে অভিজ্ঞতাটা আমার ভিতর থেকে বাই নেচার যেভাবে আসে সেভাবেই আমি হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো সামহাও সেটা হয়নি, সাউন্ডটা রেকর্ড হয়নি, আমি এটা সেকেন্ড টাইম আবার শ্যুট করতেছি। সেকেন্ড টাইম শ্যুটে অনেক কিছুই আগে থেকে নেওয়া, অনেক কিছুই বাই নেচার আসতেছে, বাট আমার মনে হয় যে কোনো কিছু যেটা আপনার ভিতর থেকে আসে সেটা প্রথমবার সবচেয়ে ভালো আসে, বাই নেচার আসে। তো যাই হোক, যেমনই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের লাইফে কিছু হলেও ভ্যালু অ্যাড করছে। আর আমার থাম্বনেল দেখে বিরক্ত হবেন না, আমি আসলে ওই ধরনের কোনো মোটিভেশন থেকে এই ধরনের থাম্বনেল বানাইনি, জাস্ট একটু ট্রাই করে দেখলাম। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মিল্টন খন্দকারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।